হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে। শরীরের অতিরিক্ত মেদ চর্বি, পেটের ভুঁড়ি ও ওজন কমানোর জন্য খুবই কার্যকরী একটি ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কস। আজকের এই ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আপনারা খুব সহজেই এই ওয়েট লস ড্রিঙ্কসটি তৈরি করে আপনারা যদি নিয়মিত পান করেন, তাহলে আপনাদের শরীরের অতিরিক্ত মেদ চর্বি, ভুঁড়ি এবং ওজন মোমের মতো গলতে সহায়তা করবে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন, তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন। ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কমলার খোসা। কমলার খোসা শুনে হয়তো বা আপনারা অনেকেই অবাক হয়ে যাচ্ছেন। হ্যাঁ, কমলার খোসার মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের শরীরের অতিরিক্ত মেদ চর্বি এবং পেটের ভুঁড়িকে কমিয়ে ওজন কমাতে সহায়তা করে। তো এখানে আমি একটা কমলার খোসাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি লেবু। তো আমি এই লেবুটাকে কেটে লেবুর রস বের করে নিব। লেবুর মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের শরীরের অতিরিক্ত মেদ চর্বি এবং পেটের ভুঁড়িকে একদম মোমের মতো গলিয়ে ফেলতে সহায়তা করে, যার ফলে আমাদের শরীরের অতিরিক্ত ওজন খুব সহজেই কমে যায়। আমরা অনেকেই লেবু খেতে পারি না, লেবু খেলে আমাদের অ্যাসিডিটি হয়, তো তাদেরকে বলবো আপনারা পরিমাণে একটু কম দিবেন, কিন্তু লেবুর রসটা ব্যবহার করার চেষ্টা করবেন। যেখানে একটা লেবুর রস প্রয়োজন হয়, সেখানে আপনারা এক চামচ লেবুর রস ব্যবহার করবেন। প্রতিদিন যদি আমরা লেবুর রস খাই, তাহলে কিন্তু আমাদের শুধু মেদ চর্বি কাটাতেই লেবুর রস সহায়তা করে না। লেবুর রসের মধ্যে রয়েছে আরও হাজারো ঔষধি গুণ যা আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ঘটায়। লেবু থেকে লেবুর রস আমি বের করে নিয়েছি। এখন আমি লেবুর খোসাগুলোকে ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি তৈরি করার জন্য আমি আজকে লেবুর খোসা ব্যবহার করব। লেবুর খোসার মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের শরীরের অতিরিক্ত মেদ চর্বি এবং পেটের ভুঁড়িকে মোমের মতো গলিয়ে ফেলতে সহায়তা করে এবং খুব সহজেই আমাদের ওজন কমাতেও সহায়তা করে। এই পর্যায়ে নিয়ে নিয়েছি আদা। আদা আমাদের শরীরের অতিরিক্ত মেদ চর্বি, ভুঁড়ি এবং ওজন খুব সহজেই কমিয়ে ফেলতে সহায়তা করে। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণের আদা নিয়েছি। এখন আমি এই আদাটাকে খুব ভালোভাবে চাকুর সাহায্যে ছিলে নিব, এরপর একটি ভেজিটেবল গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। অতিরিক্ত মেদ চর্বি আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, বিশেষ করে অনেকের দেখা যায় শরীরের চাইতে পেটের ভুঁড়িটা বেশি বেড়ে যায়। এই পেটের ভুঁড়িটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। আমরা হয়তোবা অনেকেই জানি না, এই পেটের ভুঁড়ির কারণে আমাদের লিভার, কিডনি এসব স্থানে চর্বি জমে যায়, যার ফলে আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকি। তাই আমাদের সবার উচিত আমাদের পেটের ভুঁড়িটাকে কমানোর জন্য। আমরা দেখা যায় অনেকে অনেক ধরনের ডায়েট করি এবং অনেক এক্সারসাইজ করার পরও কিন্তু পেটের ভুঁড়িটা সহজে কমে না। তো আজকে আমি আপনাদেরকে যে ম্যাজিক ওয়েট লস ড্রিঙ্কসটি তৈরি করে দেখাচ্ছি, এই ম্যাজিক ওয়েট লস ড্রিঙ্কসটি যদি আপনারা নিয়মিত পান করেন, তাহলে আপনাদের পেটের ভুঁড়ি খুব সহজেই একদম গায়েব হয়ে যাবে। ভেজিটেবল গ্রেটারের সাহায্যে আমি আদাগুলোকে গ্রেট করে নিয়েছি। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি একটি হাঁড়ি। এই হাঁড়ির মধ্যে আমি ওয়েট লস ড্রিঙ্কস তৈরি করার জন্য এক এক করে সবগুলো উপাদান দিয়ে দিব। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি যেই কমলার খোসাগুলোকে আমি কুচি করে নিয়েছিলাম, সেই কমলার খোসাগুলো। এই পর্যায়ে নিয়ে নিয়েছি লেবুর খোসা। তো প্রথমেই এই লেবু থেকে আমি রসগুলো বের করে নিয়েছিলাম। এই পর্যায়ে দিয়ে দিব 250 মিলি পানি। এই পর্যায়ে আমি চলে এসেছি কিচেনে। চুলার উপরে এই উপাদান মিশ্রিত হাঁড়িটাকে বসিয়ে দিলাম। এখন আমি মিডিয়াম টু লো হিটে উপাদানগুলোকে 15 মিনিটের মতো জাল করে নিব। এই ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি আমি যে নিয়ম অনুসারে তৈরি করছি, আপনারা যদি ঠিক এই নিয়ম অনুসারে তৈরি করে নিয়মিত পান করেন, তাহলে আপনাদের শরীরের অতিরিক্ত মেদ চর্বি, ভুঁড়ি, ওজন খুব সহজেই কমে যাবে এবং আপনাদের মন খুশিতে ভরে উঠবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি টেনে টেনে দেখেন, তাহলে এই
ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি আমি কী টিপস অনুসারে তৈরি করছি আপনারা কিন্তু তা মিস করে যাবেন, আর 100% কার্যকরী করে তখন আপনারা এই ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি তৈরি করতে পারবেন না। উপাদানগুলোকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এই পর্যায়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা আদা। এখন আমি এই উপাদানগুলোকে আরও 10 মিনিটের মতো একদমই লো হিটে জাল করে নিব। উপাদানগুলোকে আমি 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পানির রং চেঞ্জ হয়ে গেছে, আর এখানে কমলার খোসা এবং লেবুর খোসা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই উপাদানগুলোকে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। খুব সহজেই ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এই ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি বেশি করে তৈরি করে 7 দিনের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। তো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কী নিয়ম অনুসারে এই ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি পান করবেন। এই ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি পান করার আগে এর সাথে 1 চামচ পরিমাণ লেবুর রস এবং 1 চামচ পরিমাণ মধু অ্যাড করে নেবেন। যাদের ডায়াবেটিক আছে তারা মধুটাকে অ্যাভয়েড করবেন, শুধু লেবুর রস দিয়ে এই ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি পান করবেন। আগামীকাল থেকে রোজা, সারাদিন রোজা রাখার পরও আপনারা খুব সহজেই এই ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি কীভাবে পান করবেন এবং পান করার পর আপনাদের কোনো প্রকার সাইড এফেক্ট হবে না তার নিয়মাবলী আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যখন সারাদিন রোজা রেখে ইফতারি করার পর তারাবি নামাজ পড়ে রাতে যখন আপনারা ঘুমাতে যাবেন, ঘুমানোর ঠিক আগ মুহূর্তে এই ওয়েট লস ড্রিঙ্কসটি আপনারা পান করবেন। এই ওয়েট লস ড্রিঙ্কসটি পান করার আগে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই ওয়েট লস ড্রিঙ্কসটি যাতে হালকা কুসুম গরম থাকে। অবশ্যই কিন্তু হালকা কুসুম গরম অবস্থায় ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি পান করতে হবে। এই ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি পান করার পাশাপাশি আপনাদেরকে তেল চর্বি মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে। অবশ্যই কিন্তু এই দিকটা মাথায় রাখতে হবে। টানা 10 দিন পান করার পরে কিন্তু আপনারা আপনাদের শরীরের খুবই ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। আপনাদের শরীরের অতিরিক্ত মেদ চর্বি, ওজন এবং পেটের ভুঁড়ি খুব সহজেই কমতে শুরু করবে। এই নিয়ম অনুসারে ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি টানা 10 দিন পান করার পর 7 দিন বিরতি দিয়ে আবারও 10 দিন পান করবেন। এই নিয়ম অনুসারে আপনারা যদি 3 মাস পান করেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার এক্সারসাইজ করার প্রয়োজন হবে না। এই ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কস দ্বারাই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের শরীরের অতিরিক্ত মেদ চর্বি ওজনকে কমিয়ে ফেলতে পারবেন। আশা করি এই ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কসটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এই ভিডিওটি দেখে সবাই যেন উপকৃত হতে পারে তার সুযোগ করে দিবেন। তো আজ আর নয়, এখানেই বিদায় নিব, আবারও হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।